আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে কোষে দেখি 15.1 পাতা 221 উনিশের দাগের বহু বিকল্পীয় প্রশ্ন MCQ যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এতে 288 বর্গ সেমি, বিতে 144 বর্গ সেমি, সিতে 72 বর্গ সেমি, ডিতে 18 বর্গ সেমি। বলছে কোনটা হবে, দেখো তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 12√2 সেমি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা ধরো একটা বর্গক্ষেত্র, দেখো এইটা ধরলাম একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটার কর্ণ হচ্ছে এইটা, সেই কর্ণটা হচ্ছে 12√2 সেমি, তাহলে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, কর্ণ হচ্ছে √2, এটা সূত্র। তাহলে আমি লিখতে পারি কি, √2 সমান হচ্ছে 12√2, ঠিক আছে। তাহলে এ সমান কত হয়ে গেল না, 12√2/√2, √2 তে কেটে গেল, তাহলে এ সমান হয়ে গেল কত, 12 সেমি, মানে বাহুটা, বর্গক্ষেত্রের বাহুটা হয়ে গেল 12 সেমি। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, কি সূত্র, সমান বাহু তার হোল স্কয়ার সমান 12 তার হোল স্কয়ার সমান 12 বারং 144 বর্গ সেমি। তাহলে কোনটা উত্তর হয়ে গেল, 12 বারং 144 বর্গ সেমি, মানে কতটা উত্তর হয়ে গেল, দেখো উত্তর হয়ে গেল 144 কত আছে, দেখো বিয়েরটা 144 বর্গ সেমি, 144 বর্গ সেমি উত্তর হচ্ছে বি, ঠিক আছে। এবারে দেখো দুইয়ের অঙ্কটা, দেখো কি বলেছে, দুইয়েরটা বলছে বলছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো দুইয়েরটা দেখো, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1 = A2 সমান কত হবে। দেখো তাহলে এতে দেওয়া আছে কি, 1:2, বিতে দেওয়া আছে 2:1, সিতে দেওয়া আছে 1:4, ডিতে দেওয়া আছে 4:1। তাহলে বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A1, ধরো প্রথমে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে A1, ঠিক আছে। এইবার বলছে এই বর্গক্ষেত্রটার কর্ণের উপর আরেকটা বর্গক্ষেত্র আমি আঁকলাম, বলছি এইটা যদি A2 হয়, এই ক্ষেত্রফলটা, এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি A2 হয়, তাহলে বলছে A1:A2 সমান কত হবে, বোঝা গেছে। তাহলে প্রথমে আমি ধরে নিলাম বর্গক্ষেত্রটার বাহু সমান হচ্ছে A, তাহলে বাহু সমান ধরে নিলাম, বর্গক্ষেত্রটার বাহু যদি A হয়, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কী হবে, না ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে কি A1, তাহলে A1 সমান কত হয়ে গেল, বাহু তার হোল স্কয়ার, বাহুটা যদি আমি A ধরে দিই তাহলে কী হলো, A2 বর্গ একক, ঠিক আছে। A1-এর মান পেয়ে গেল A2 বর্গ একক, ঠিক আছে। এইবারে বলছি দেখো ওই বর্গক্ষেত্রের কর্ণ এটা কত, না বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কত, A√2, এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, না এটাও হবে বাহু তার, তখন কর্ণটা হয়ে গেল বাহু তার হোল স্কয়ার, মানে A√2 তার হোল স্কয়ার হয়েছে, সমান দেখো এ দুটো আছে মানে A2 আর √2 তার হোল স্কয়ার, মানে হচ্ছে দুটো √2 এর জন্য একটা পূর্ণ সংখ্যা দুই হয় 2A2 বর্গ একক, এটা হচ্ছে A2, তাহলে A2 মানে হয়ে গেল 2A2 বর্গ একক, বুঝতে পারছি। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে গেল 2A2, আর প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে A2, তাহলে A1:A2 সমান কত হবে, দেখো তাহলে A1:A2 সমান হচ্ছে, দেখো A1 পেয়েছি A2 আর A2 পেয়েছি কত, 2A2, তাহলে A2 কেটে দিলাম সমান 1:2, তাহলে কোন উত্তরটা হবে, না 1:2 মানে উত্তর হয়ে গেল কোনটা, দেখো কোনটা দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 1:2 মানে A টা, তাহলে A উত্তরটা হচ্ছে 1:2। এবারে দেখো তিনের অঙ্কটা, দেখো কী বলছে,
পড়ে নিই আগে ভালো করে। দেখো, 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে বলছে 1200টি, এতে বিতে 2400টি, সিতে 600টি, ডিতে হচ্ছে 1800টি। তাহলে 6 মিটার, তাহলে দেখো আয়তাকার জায়গাটার দৈর্ঘ্য কত, না আয়তাকার জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে তিনেরটা, দেখো আয়তাকার জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে, তার দৈর্ঘ্য সমান 6 মিটার। 6 মিটার মানে কত হচ্ছে, আমার যেহেতু ওই টালিটা ডেসিমিটার এককে আছে, আমি তার জন্য এই দৈর্ঘ্যটাকে কি ডেসিমিটারে করে নিচ্ছি। তাহলে 6 × 10 = 6×10=60 ডেসিমি। প্রস্থটা কত হচ্ছে, প্রস্থটা সমান হচ্ছে 4 মিটার, সমান 4×10=40 ডেসিমি। ঠিক আছে, এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, না বর্গক্ষেত্রের ক্ষেত্র, এই বর্গক্ষেত্র বলছে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কী হবে, তাহলে আয়তক্ষেত্র, অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 60×40। এবারে যে টালিটা বসাবে, দেখো 2 ডেসিমিটার লম্বা আর 2 ডেসিমিটার চওড়া যে টালিটা বসাবে, তাহলে সে টালিটার ক্ষেত্রফল কত, না টালির, একটি টালির ক্ষেত্রফল সমান 2×2, মানে 2 ডেসিমিটার লম্বা 2 ডেসিমিটার চওড়া, তাহলে কটি টালি লাগবে, অতএব টালি লাগবে সমান হচ্ছে, দেখো আয়তক্ষেত্রে আয়তকার জায়গাটার ক্ষেত্রফল বাই বর্গাকার টালিটার ক্ষেত্রফল, 2×20 = 40, 2×30 = 60, সমান 3×30 = 600টি টালি লাগবে। তাহলে উত্তরটা কত হলো, 600টি, তাহলে সি এর উত্তরটা হবে 600টি। ঠিক আছে, তিনেরটা হয়ে গেল। এবারে দেখো চারেরটা, দেখো চারের অঙ্কটা কী বলছে একটু দেখে নাও ভালো করে। বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস সমান আর, বি এরটা বলছে এস গ্রেটার দেন আর, সি এরটা বলছে এস লেস দেন আর, কোনটা হবে, না কোনটা হবে দেখে নাও ভালো করে একটু। তাহলে দেখো কি বলছি, না বলছে যে সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে এটার পরিসীমা যা আছে এটারও পরিসীমা, তার পরিসীমাটা দুজনকারই সমান, তাহলে একটা সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে দুটার পরিসীমা হচ্ছে সমান। তাহলে ধরে নিচ্ছি, দেখো কতটা, চারেরটা আইভি, আইভি অনেকটা, ঠিক আছে সমান পরিসীমা বিশিষ্ট বলেছে। তাহলে দেখো আমি প্রথমে কি করছি, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার বলে দেওয়া আছে এস, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এস, হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়ে গেল আর। তাহলে দেখো আয়তক্ষেত্র বলছে আর হয়, তাহলে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে, দেখো এবার প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে এস ধরা আছে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আর ধরা আছে। তাহলে দেখো আমি এখানে কি বলতে পারি, আমি এখানে বলতে পারি যে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটা কি করছি, দেখো না আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এস ধরা আছে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এস আর ধরেছি। তাহলে আমি ধরে নিচ্ছি আয়তক্ষেত্রটার বাহুটা হচ্ছে সমান এ একক, আয়তক্ষেত্র আর প্রস্থটা মানে দৈর্ঘ্যটা হচ্ছে এ একক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লেখো, দৈর্ঘ্য সমান এ একক আর প্রস্থ সমান হচ্ছে বি একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই পরিসীমাটা কী হবে, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমাটা হচ্ছে সমান 2×দৈর্ঘ্য + প্রস্থ, 2×দৈর্ঘ্য + প্রস্থ,
প্রস্থ সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য মানে এ ধরেছি, প্রস্থ মানে বি, 2 ইন্টু এ প্লাস বি হয়ে গেছে আয়তক্ষেত্রের পরিসীমাটা। এবার তাহলে বর্গক্ষেত্রের বাহু দেখো, বর্গক্ষেত্রের বাহু কারণ সমান পরিসীমা বলেছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান কী হবে, না বাহুটা হচ্ছে তোমার 1 এর 4 গুণিত 2 ইন্টু এ প্লাস বি। দেখো 2 দুগুণে 4 সমান 1 এর 2 হয়ে গেল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে, অত এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু তার হোল স্কোয়ার, মানে 1 এর 2টা হোল স্কোয়ার করে দিলে 1 এর 4 হয়ে গেল, আর এ প্লাস বি চার হোল স্কোয়ার করে দিলে এ প্লাস বি তার হোল স্কোয়ার বর্গ একক, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে গেল। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী, না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে দৈর্ঘ্য এ প্রস্থ বি সমান হয়ে গেল এ বি বর্গ একক। ঠিক আছে, তাহলে আমি এখানে কোনটা বড় বলতে পারি, যেহেতু এটা আছে তাহলে এস গ্রেটার দেন আর, অর্থাৎ আটটার থেকে এসটা, এই আটটার থেকে এসটা বড়। ঠিক আছে, বোঝা গেছে। এবারে দেখো লাস্ট অঙ্কটা, শেষ অঙ্কটা দেখো কী বলেছে, একটু ভালো করে পড়ে নাও। বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, এতে 12 সেমি, বিতে হচ্ছে 15 সেমি, সিতে 20 সেমি, ডিতে হচ্ছে 25 সেমি, কোনটা হবে। তাহলে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা দেখো আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণটা বলে দেওয়া আছে কত, 10 সেমি, এই কারণে হচ্ছে 10 সেমি। তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কী জানি, কর্ণের সূত্র জানি, দেখো এইটাকে আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম আয়তক্ষেত্রটার এক্স, আর প্রস্থটা ধরে নিলাম ওয়াই, তাহলে দৈর্ঘ্য সমান এক্স ধরলাম, প্রস্থ সমান ওয়াই ধরলাম, তাহলে আয়ত কর্ণ কী হবে, না কর্ণ সমান হচ্ছে আমরা কী জানি, রুট ওভার অফ x² + y², তাহলে যেহেতু আমার কর্ণটা বলে দেওয়া আছে 10, তাহলে আমি লিখতে পারি কি, শর্তানুসারে রুট ওভার অফ x² মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান হচ্ছে 10, বা x² রুটটা তুলে দিলাম, y² সমান হচ্ছে 10 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, বা x² + y² সমান হয়ে গেলো 10.100। আচ্ছা দেখো দৈর্ঘ্যটা আমার বলে দেওয়া আছে এক্স, আর প্রস্থটা বলে দেওয়া আছে ওয়াই, তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে গেলো, এক্স গণিত ওয়াই সমান xy, ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে দেখো, ক্ষেত্রফলের মাপটা বলে দেওয়া আছে, মানটা হচ্ছে 62, ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে কত, না 62.62, ক্ষেত্রফলটা কত বলা আছে, তোমার 62.5, তাহলে xy কত হয়ে গেল, 62.5 বর্গ একক। তাহলে আমি শর্তানুসারে আমি এটা কী লিখতে পারি, দেখো x² + b² যেটা x² + y² এটা সূত্র করলে আমি লিখতে পারি কি, x + y তার হোল স্কোয়ার -2xy সমান হচ্ছে 100। দেখো বা তাহলে x + y তার হোল স্কোয়ার -2 × 62.5 সমান হয়ে গেল কত, 100, বা x + y তার হোল স্কোয়ার -62, এটা হচ্ছে 125 গুণ করলে হচ্ছে সমান 100, বা x + y তার হোল স্কোয়ার সমান হচ্ছে 100 + 125, ডান দিক চলে এলো, তাহলে x + y তার হোল স্কোয়ার সমান কত পেলাম, 225। হ্যাঁ 225, তাহলে x + y সমান কত বেরোচ্ছে দেখো, তাহলে অর্থাৎ x + y সমান বেরোলে x + y সমান সমান কত বেরিয়েছে, 225, দেখি এখানে কত বেরোলে, x + y তার হোল স্কোয়ার সমান 225, x + y তার হোল স্কোয়ার সমান হচ্ছে 225, তাহলে x + y সমান কত হয়ে গেল, রুট ওভার অফ 225 সমান 15 গুণিত 15, অতএব x + y সমান বেরিয়ে গেল কত, 15 সেমি। তাহলে কী বলছে, এই যে যোগফল, দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত হবে, না অতএব দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল হলো কত, 15 সেমি। দেখো কতটা হলো 15 সেমি উত্তর আছে, দেখে নাও একটু, তাহলে উত্তরটা হয়ে গেল কত, না উত্তরটা হয়ে গেল বি 15 সেমি, বি 15 সেমি।
আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখে যাও অঙ্কগুলো ভালো করে, সব অঙ্ক দেবো। ঠিক আছে, ধন্যবাদ। দেখে যাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। রাখছি।